ক্লাস ফোর। আজকে তোমাদের আমি 65 পাতা 64 পাতার ওই শেষ অংশটাই তো এমসিকিউ এর প্রশ্ন আছে, কাজে ওই এমসিকিউ এর প্রশ্নটা আর আমি করিয়ে দিচ্ছি না, ওটা তোমরা পাশে উত্তর আছে দেখতেই পাবে। এরপর থেকে ঋতু পরিবর্তন এইখান থেকে আমি তোমাদের আজকে পড়াচ্ছি, কেমন? এই সময় পৃথিবীর সমস্ত জায়গায় গরম, একই সময় পৃথিবীর সমস্ত জায়গায় গরম বা শীত কিন্তু থাকে না, একই সময় পৃথিবীর সব জায়গায় বৃষ্টিপাত হয় না। আমরা জানি পৃথিবীর কোনো একটা জায়গায় গরম হলে বা কোনো একটা দেশে গরম হলে অন্য কোনো দেশে কিন্তু মারাত্মক ঠান্ডা পড়তে পারে, ভীষণ ঠান্ডা পড়তে পারে, বরফে চারিদিক ঢেকে যায়, কোথাও কোথাও প্রচণ্ড রোদ্দুর বা গরমে জায়গা, জমি, পুকুর, জলাশয় শুকিয়ে যায়, আবার কোনো কোনো জায়গায় বন্যায় ভেসে যায়। ধরো আমরা কিন্তু পৃথিবীর উত্তর গোলার্ধে থাকি, ফলে আমাদের এখানে এখন শীতকাল, আর ঠিক দক্ষিণ গোলার্ধে আমাদের উল্টো দিকে সেখানে কিন্তু এখন গ্রীষ্মকাল। কাজেই স্বাভাবিকভাবে আমাদের এখানে সেই অর্থে বৃষ্টি না হলেও প্রচণ্ড ঠান্ডা থাকলেও ওই জায়গায় কিন্তু এখন খুবই গরম এবং হয়তো বৃষ্টিও চলছে। তো কোথাও কোথাও ঘন মেঘ হয় এবং বিদ্যুৎ চমকায়, বজ্রপাত হয়, আবার অন্য জায়গায় রোদ্দুর ঝলমল করে। তো এই সমস্ত কারণের জন্য পরিবেশের যে জায়গায় যে সময় যে রকম অবস্থার সৃষ্টি হয় তাকেই বলা হয় ওই স্থান বা জায়গার আবহাওয়া। আর বছরের একটা নির্দিষ্ট সময়কাল ধরে কোনো একটি বৃহৎ জায়গায় বা দেশে যে রকমের আবহাওয়া দেখতে পাওয়া যায় তাকে বলা হয় ঋতু। যেমন আমরা এখন শীত ঋতুর মধ্যে আছি, আমাদের এই বঙ্গদেশে 6টা ঋতু আছে। খুব মজার কথা হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি তাহলে 6টা ঋতুর খোঁজ আমরা পাই। এই 6টা ঋতু কিন্তু আমাদের বাংলাতে, পশ্চিমবঙ্গে বা এই 6টা ঋতু অল্প বিস্তর কিন্তু সবটাই বুঝতে পারা যায়। এই 6টা ঋতু হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত। অর্থাৎ বছরের 2 মাস করে মোট 6টা ঋতু 12 মাসে। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল, শরৎকাল, বসন্তকাল, হেমন্তকাল, এই যে সবকটা ঋতু আমরা দেখছি এর মধ্যে কষ্টদায়ক ঋতু বোধ হয় সবচেয়ে বেশি গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে গরমে আমরা সবাই হাঁপিয়ে উঠি, ভীষণ কষ্ট হয়, চারিদিক শুকিয়ে জলশূন্য অবস্থার একটা সৃষ্টি হয়। বর্ষায় কিন্তু চতুর্দিক জলে ভেসে যায়, আবার বন্যাও হয়। শরৎকালে রোদের আলোয় চতুর্দিক ঝলমল করে ওঠে, চাষের জমি, মাঠ ঘাট সবুজে ঢেকে যায় একবারে। এইখানে তোমরা দেখবে যে বর্ষাকালের পর যখন শরৎকাল আসে প্রকৃতি কিন্তু সুন্দর হয়ে ওঠে এবং সেই সময় বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হয়। হেমন্তকালে গরমের বিদায় হয় আর শীতের আগমন ধ্বনি, অল্প অল্প ঠান্ডা পড়তে থাকে, ওই দিওয়ালি, দীপাবলি বা কালী পুজো এগুলো হয়ে যাওয়ার পরেই আমাদের অল্প অল্প ঠান্ডা লাগে, তখনই হেমন্তকাল হয়। শীতকালের ঠান্ডায় শরীরের হাড়ও আমাদের কাঁপতে থাকে, তারপরেই আসে বসন্তকাল। আমরা এখন যে ঋতুটা কাটাচ্ছি এরপরেই আসবে বসন্তকাল, সরস্বতী পুজো বসন্তকালে শুরু বলতে পারো, সরস্বতী পুজোতে। বসন্তের আগমনের খবর পৌঁছে দেয় বসন্তের দূত, অর্থাৎ কোকিলের কুহু কুহু ডাক। এবারে কয়েকটা প্রশ্ন আছে, এগুলো একটুখানি আগে পড়ে দিই। সেটা হচ্ছে আবহাওয়া কাকে বলে? কোন স্থানের একটি দিনের তাপমাত্রা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত প্রভৃতির সামগ্রিক ফলাফলকেই সেই স্থানের আবহাওয়া বলা হয়। ঋতু কাকে বলে? প্রত্যেক বছরেই একটানা 2 মাস করে ভিন্ন ভিন্ন আবহাওয়ার প্রকাশ ঘটে এবং প্রকাশিত হওয়া এই যে আবহাওয়া সেই আবহাওয়াকে আমরা বলি ঋতু। আমাদের বাংলায় মোট 6টা ঋতু আছে। কটা ঋতু আছে? 6টা। কী কী? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত। এখানে আমি হাতে কলমে এই এমসিকিউগুলো কয়ে করাচ্ছি না, এর নিচে থেকে যে অংশটা আছে এই অংশটা আবার পড়াচ্ছি, 4টা পড়াচ্ছি আর কি। ঋতু এবং মাস, গ্রীষ্মকাল, গ্রীষ্মকালের যে যে মাসে গ্রীষ্মকাল হয় সেটা হচ্ছে বৈশাখ আর জ্যৈষ্ঠ। ইংরেজির মাস হচ্ছে এপ্রিল, মে আর জুন মাস। গ্রীষ্ম ঋতুর বৈশিষ্ট্য কী? গ্রীষ্ম ঋতুতে দক্ষিণ দিক থেকে বাতাস বয়, প্রচণ্ড গরম হয়, দিন বড় হয় আর রাত হয় ছোট, নানা রকমের সুগন্ধি ফুল ফোটে গ্রীষ্ম ঋতুতে, আর বিকেলের দিকে মাঝে মাঝে ঝড় হয়, কাল বৈশাখীর ঝড় আসে তো জানো তো। এরপরেই আসে বর্ষাকাল, বর্ষাকাল আষাঢ় ও শ্রাবণ মাস, ইংরেজির হচ্ছে জুন, জুলাই আর অগস্ট মাস। বর্ষা ঋতুর বৈশিষ্ট্য আছে, কালো মেঘে আকাশ ঢেকে যায়, দুই হচ্ছে প্রচুর বৃষ্টি হয় বর্ষাকালে এবং প্রচুর বৃষ্টি হলে তার ফল যা হয় তাই, বন্যাও হয় কিন্তু বর্ষাকালে। তবে গরম কিন্তু গ্রীষ্মকালে যতটা আমরা গরম পাই তার তুলনায় এখানে এই সময় গরম অনেকটা কমে যায়।
আর একটা জিনিস পাওয়া যায় বাঙালির প্রিয় জিনিস, সেটা হচ্ছে ইলিশ মাছ, বর্ষাকালে পাওয়া যায়। এরপরে আসে শরৎকাল, ভাদ্র আশ্বিন মাস, আগস্ট সেপ্টেম্বর আর অক্টোবর, এইটা মিলিয়ে শরৎ। আকাশে মানে পরিবেশ প্রকৃতি খুব সুন্দর হয়, আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ হয়, নীল আকাশ, মানে শরৎকালে অনেক দিন বর্ষাকালে কালো মেঘে আকাশ ঢেকে থাকার পর আমরা আস্তে আস্তে নীল আকাশ দেখতে পাই, দিকে দিকে কাশফুল দেখতে পাওয়া যায়। দিন রাত কিন্তু শরৎকালে প্রায় সমান হয়, মানে দিন আর রাতের দৈর্ঘ্য প্রায় সমান, 12 ঘন্টা 12 ঘন্টা। আর শারদীয়া পূজা, মানে পরপর বাঙালিদের উৎসবগুলো আসতে থাকে। এরপরে আসছে হেমন্তকাল, কার্তিক ও অগ্রহায়ণ মাস। কার্তিক ও অগ্রহায়ণ মাসে হেমন্তকাল হয়। ইংরেজি মাস কিন্তু অক্টোবরের শেষ দিক, নভেম্বর আর ডিসেম্বরের শুরুর দিকটা হেমন্তকাল। ঠান্ডা পড়তে থাকে, দিন ছোট হয়ে যায় আর রাত বড় হয়ে যায়। এই সময় রবিশস্য জন্মায়, শিশির পড়া শুরু হয়, নবান্ন উৎসব হয় এই তোমার হেমন্তকালে। এরপরে আসছে শীতকাল, পৌষ মাস আর মাঘ মাস। এই মাঘ মাসে কিন্তু এখন আমরা আছি, আমরা যখন এই পড়াটা পড়ছি তখন কিন্তু মাঘ মাস, ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস। বুঝতেই পারছ, প্রচণ্ড ঠান্ডা পড়ে, শিশির পড়ে, দিন হয় ছোট আর রাত বড়। এই সময় কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় শীতকালে, যেমন ধরো নলেন গুড়, মানে খেজুর গুড় পাওয়া যায়। এছাড়াও গরম জামার ব্যবহার, নানা রকমের গরম জামা আমরা এই সময় পরতে পারি। এরপরে আসছে বসন্তকাল, ফাল্গুন চৈত্র মাস, এই দুই মাস বাংলার, এই দুই মাসে বসন্তকাল। তবে ইংরেজির কিন্তু ফেব্রুয়ারি, মার্চ আর এপ্রিলের কিছুটা অংশ এই বসন্তকালের মধ্যে পড়ে। বসন্তকাল আসা মানেই, ফেব্রুয়ারির মাঝখান হয়ে যাওয়া মানেই শীত কিন্তু কমে যেতে থাকবে। দক্ষিণ দিকে দিক থেকে আবার যে গ্রীষ্মকালের বাতাস, এই দক্ষিণ দিক থেকে বাতাস বইবে, আমের মুকুল আসবে অর্থাৎ আম গাছে বউল আসবে, এবং কোকিলের আগমন ঘটবে অর্থাৎ বসন্তকালের যে দূত কোকিল, সেই কোকিলের ডাক শোনা যাবে। আর বসন্তকালে সরস্বতী পুজো ছাড়াও দোল উৎসব হবে। বুঝতেই পারছ, আর একটুখানি পড়িয়ে দিই, আবহাওয়াটাও পড়িয়ে দিই। হ্যাঁ, আবহাওয়া, প্রকৃতির উষ্ণতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাতের পরিমাণ প্রভৃতি বিষয়ের ওপরেই নির্ভর করে সেই অঞ্চলের পরিবেশের আবহাওয়া। কোনো অঞ্চলের আবহাওয়া সব সময় কিন্তু একই রকম হয় না বা একই রকম থাকে না। যেমন আমাদের এখানে কিছুদিন আগে তো শরৎকাল ছিল, তারপর হেমন্তকাল এলো, তারপর এখন শীতকাল, শীতকালের পরেই আবার বসন্তকাল আসবে। যে কোনো সময়ে যে কোনো প্রাকৃতিক কারণে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। আমাদের সমতল ভূমিতে গ্রীষ্মে ভীষণ গরম আর শীতে ভীষণ ঠান্ডা অনুভব করি না আমরা। গরম মোটামুটি ভালোই পাই, কিন্তু শীতে মারাত্মক ঠান্ডা নয়, পাহাড়ি অঞ্চলে এর থেকে অনেক বেশি ঠান্ডা হয়। পাহাড়ের উঁচু বাসস্থানে 12 মাসই কিন্তু ঠান্ডা, কিন্তু শীতকালে ভীষণ ঠান্ডা, পাহাড়ি অঞ্চলে মারাত্মক ঠান্ডা পড়ে, চারিদিক বরফে ঢেকে যায়, এখানে গরম বলে কিচ্ছু নেই। আবার সমুদ্রের তীরবর্তী স্থানে গ্রীষ্মকালে বেশি গরম পড়ে, আর শীতকালে খুব একটা বেশি ঠান্ডা পড়ে না। সমুদ্রের তীরবর্তী অঞ্চলে সমুদ্রের প্রভাবে আর কি খুব একটা কিন্তু ঠান্ডা পড়ে না, ঠান্ডা তুলনামূলকভাবে কম। এখানকার আবহাওয়া মানে সমুদ্র তীরবর্তী অঞ্চলের আবহাওয়া তুলনামূলকভাবে আরামদায়ক হয়, খুব ভালো হয় আর কি। গ্রীষ্মকালে দক্ষিণ থেকে উত্তর দিকে, মানে দক্ষিণ থেকে উত্তর দিকে গরম বাতাস বয়ে যেতে থাকে। শীতকালে কিন্তু উত্তর থেকে আবার দক্ষিণ দিকে ঠান্ডা বাতাস বয়ে যায়। শীতকালে বৃষ্টিপাত প্রায় হয় না, আমাদের এখানে অনেক দিন বৃষ্টি হয়নি, তোমরা জানো, হয় না বললেই চলে। আর বাতাসও থাকে জলীয় বাষ্প শূন্য, শুষ্ক, যে কারণে এই সময় আমাদের নানারকমভাবে বডি লোশন মাখতে হয়, ভেজলিন ব্যবহার করতে হয়, বা তোমার সর্ষের তেল ব্যবহার করতে হয় গায়ে মাখার জন্য, বা অন্যান্য তেল ব্যবহার করতে হয় যেহেতু শুষ্ক থাকে। গ্রীষ্মকালে পুকুর, ডোবা, নদীর জল শুকিয়ে যায়, জলের অভাবে গাছপালা প্রায় শুকিয়ে যেতে থাকে, মাটিও ফেটে চৌচির হয়ে যায়। ঠিক তারপরেই আসে বর্ষাকাল, চারিদিক জলে ভেসে যায় বর্ষাকালে, আর বন্যাও কিন্তু হয়, অতিরিক্ত বৃষ্টি হলে বন্যা হবে, স্যাঁতস্যাঁতে বাতাস আর প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে। আমি তোমাদের এই পরপর তিনটে পাতা, মানে ঋতু পরিবর্তন এখান থেকে 65 থেকে 67 পাতা পর্যন্ত পড়িয়ে ফেললাম, তোমরা এটা ভালো করে পড়বে, আমি যেরকম খাতায় প্রশ্ন দিচ্ছি দিতে থাকবো। হ্যাঁ, আজ তাহলে এখানে শেষ করছি।